মার্কিন রাষ্ট্রদূতের শাহিনবাগে যাওয়া অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে সামিল বলছে রাশিয়া সাংবাদিক জিলুরের বাড়িতে পুলিশ উদ্বেগ জন বিশিষ্ট নাগরিকের পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের পাঁচ মামলা মৃত ব্যক্তির দাফন সম্পন্ন সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশী নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের শাইনবাগে যাওয়াকে বাংলাদেশের আভ্যন্তরীণ যুক্তরাষ্ট্রে হস্তক্ষেপের চেষ্টা মনে করে রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মারিয়া জাখারোবা মস্কোর স্থানীয় সময় গত বৃহস্পতিবার নিয়মিত এই মন্তব্য করেন রুশ দূতাবাস সকালে মারিয়া জাখারোবার বিবৃতিটি প্রচার করেছে ঘটনা দিন মার্কিন রাষ্ট্রদূতকে ঘিরে ধরার যে চেষ্টা হয়েছিল তাকে প্রত্যাশিত বলে অভিহিত করেছেন মারিয়া জাখারোবা রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণের মানবাধিকার সুরক্ষার কথা বলে ক্রমাগত অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করে যাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত হাস চোদ্দই ডিসেম্বর সকালে রাজধানী শাহিনবাগে প্রায় এক দশক ধরে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলামের বাসায় গিয়েছিলেন সেখান থেকে বেরিয়ে আসার সময় বাসার বাইরে এক দু লোক তাকে ঘিরে ধরার চেষ্টা করেন তিনি নিরাপত্তা কর্মীদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে যান দুপুরে শাহিনবাগের ঘটনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করেন পিটার হাস সেখানে তিনি তার ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার কথা উল্লেখ করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ঘটনাটি নিয়ে ওয়াশিংটনেও আলোচনা হয়েছে পনেরোই ডিসেম্বর যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে আলোচনায় পিটার হাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডোনাল্ড লু তথ্য সংগ্রহের নামের জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের পত্রিক বাড়িতে পুলিশ গিয়ে ভয় দেখানোর যে অভিযোগ উঠেছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বাইশজন বিশিষ্ট নাগরিক রোববার এক বিবৃতিতে তারা আরও বলেছেন জিল্লুর রহমান ফেসবুক স্ট্যাটাসে ভয় দেখানোর যে অভিযোগ তুলেছেন সেই ঘটনা নিরপেক্ষ তদন্ত ও ঘটনার সততা সাপেক্ষে দায়ী ব্যক্তিদের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে বিবৃতিতে বলা হয়েছে সাংবাদিক জিল্লুর রহমানের মতো একজন সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে এমন ঘটনা অনবিভেদ ও উদ্বেগজনক সংবিধানের একত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী আইনের ব্যত্যায় ঘটিয়ে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাতে কোনো ব্যক্তির জীবন স্বাধীনতা দেহ সুনাম বা সম্পত্তির হানি ঘটে এই অবস্থায় জিলুর রহমানের করা ওই অভিযোগ জনমনে এক ধরনের ভীতি ও শঙ্কার সৃষ্টি করে বিজয়ের মাসের স্বাধীন মানুষের একজন নাগরিকের করা এমন অভিযোগ জনমনে এই আশঙ্কারও উদ্বেগ করে যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ক্রমে সংকুচিত হচ্ছে কিনা যা সার্বিকভাবে নাগরিক অংশগ্রহণমূলক ও অধিকারভিত্তিক বাংলাদেশের টেকসই অগ্রগতিকে চরমভাবে বাধাগ্রস্ত করতে পারে বাইশ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে জিলুর রহমান বলেছেন পুলিশ তথ্য সংগ্রহের জন্য শরীর পরে তার পৈতৃক বাড়িতে গিয়েছে তিনি ঢাকায় থাকেন তার একটি অফিসও রয়েছে কোনো তথ্য দরকার হলে পুলিশ সদস্যরা সরাসরি তার কাছে যেতে পারতেন বা তাকে টেলিফোন করতে পারতেন তারপরও তারা তার পত্রিক বাড়িতে গিয়েছেন তাকে তার পরিবার ও প্রতিবেশীদের ভয় দেখানোর জন্য এটা করা হয়েছে বলে তিনি মনে করেন পঞ্চগড়ে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় পাঁচটি মামলা করেছে পুলিশ রোববার সকালে সদর থানার পাঁচজন উপপরিদর্শক বাদী হয়ে জেলার বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম সহ একাশি জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও এক জনকে আসামি করে পৃথক পাঁচটি মামলা করেন মামলা সরকারি কাজে বাধা পুলিশের উপর হামলা ভাঙচুর মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে এসব মামলায় ইতিমধ্যে বিএনপি জামাতের আটজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার দিবাগত রাত থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার ব্যক্তিরা হলেন পঞ্চগড় জেলা ছাত্রদলের স্বসংগঠনিক সম্পাদক মোস্তফা কানন পঞ্চগড়ে পুলিশ সুপার এস এম শিয়াজুল হুদা বলেন সংঘর্ষের ঘটনায় পাঁচটি মামলা হয়েছে এই ঘটনায় ইতিমধ্যে আটজনকে গ্রেফতার করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে পুলিশ বিএনপি নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিলের আয়োজন করে জেলা বিএনপি বেলা আড়াইটার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা সড়কে মিছিল বের করার সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষে জড়ান এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপাটা করে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে ইটপাটকেল ছুটতে থাকলে পুলিশ দফায় দফায় কাদানে গ্যাসে শেল ও রাবার বুলেট ছড়ে এ সময় শহরের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং মানুষ দিগুদিক ছোটাছিটি করতে থাকেন বন্ধ হয়ে যায় যান চলাচল সংঘর্ষে পুলিশও অন্তত পঞ্চাশ জন আহত হন এদিকে পুলিশ ও বিএনপি সংঘর্ষের সময় আব্দুর রশিদ আরফিন নামের বিএনপির এক নেতা নিহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে নিহত আব্দুর রশিদ বোদা উপজেলার ময়ান্দিগি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি ওই ইউনিয়নের পাথরাস চন্দনপাড়া এলাকার বাসিন্দা তবে পুলিশের দাবি ওই ব্যক্তি পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মারা যাননি তিনি হৃদরোগ ও স্ট্রোক করে মারা গেছেন আগে থেকে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তার তিনটি বাইপাস সার্জারি করা ছিল পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা তৌফিক আহমেদ বলেন ময়না তদন্তের সময় আব্দুর রশিদের বা পায়ের গোড়ালিতে ঘসা লাগার দাগ পাওয়া গেছে সেই সঙ্গে তার বুকে ওপেন হার্ট সার্জারি পুরনো দাগ ছিল এছাড়া তার শরীরের অন্য কোথাও তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি প্রাথমিকভাবে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে এদিকে দিবাগত রাত দেড়টার দিকে স্বজনদের উপস্থিতিতে সদর হাসপাতালে মর্গে লাশে সুরথাল করে পুলিশ দুপুরে তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বিকেল সাড়ে চারটায় বোদা উপজেলার ময়ানদিঘি ইউনিয়নের হরিপুর যোদ্দেবী কান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন রোববার ভোরাতে জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি সীমান্তে তাকে গুলি করে ভারতীয় খাসিয়ার একটি দল নিহত ব্যক্তির নাম সালাম মিয়া ওরফে বেকা সালাম তিনি জয়ন্তাপুর উপজেলার গোয়াবাড়ি আদর্শ গ্রামের মদসর আলীর ছেলে বিষয়টি নিশ্চিত করে জৈিতাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মু দস্তগির আহমেদ জানান নিহত ব্যক্তি গতরাতে কোনো এক সময় ভারতীয় সীমান্ত এলাকায় সুপারি সংগ্রহে গিয়েছিলেন এ সময় খাসিয়ার একটি দল তাকে গুলি করে পরে পুলিশ লাশ উদ্ধার করে মনের তদন্তের জন্য সিলেন্ট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন আর সব খবর পেয়ে যান সবার আগে